একেবারে নিচে বইছে তিস্তা নদী। তবে বেশি ধারে যেতে পারছি না, কারণ বুলি আছে আমার সাথে, ও পড়ে যেতে পারে, আর পড়ে গেলে পুরোপুরি খাদে পড়ে যাবে। আমার পিছনেই শুনতে পাচ্ছেন ফায়ারিং চলছে। অপার্থিব সৌন্দর্যের মাঝে ভয়ঙ্কর গোলাগুলি চলার শব্দ। এখানে বসেই প্রেয়ার করা হয়, তবে এখানে সাইলেন্স খুব মেনটেন করতে হয়, তাই আমি এইভাবে কথা বলছি। দেখুন আমার পিছনেই তিস্তা বইছে 18টা বাঁকে। ভিউ পয়েন্ট থেকে এন্ট্রি পয়েন্টের দিকে নামার দিকে দেখুন ভিউটা কেমন লাগছে। অন্যান্য ট্যুরের মতো এই ট্যুরেও সাথে এসছে আমাদের পোষা বুলবুলি বুলি। শোনো, ডানা করে নাও, অনেক রোদ ডানা করে নাও। বুলি রোদ খুব পছন্দ করে, তাই ওর ডানা সেকে নিচ্ছে রোদে সুন্দর করে। এদিকে ডানাটা করবি না তুই? ওর ঘুরে নেওয়া সেরকমই এক ট্যুরের ভিডিও লিংক রইল। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা ভিডিওগুলো ক্যাপচার করছি যাতে সুন্দরভাবে পোর্ট্রে করা যায়। হাই, আমি রীতিশ্রী, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রীতিশ্রী। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো কালিম্পং জুড়ে টুরিস্ট স্পটের রামধনু, নানা রঙের রং বেরঙি টুরিস্ট স্পটের ছড়াছড়ি, সেরকম এক টুরিস্ট স্পটে দাঁড়িয়ে আছি, রামধরা ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও তার আশপাশের শৃঙ্গগুলোর অতুলনীয় দৃশ্য চোখে পড়ে। একেবারে নিচে বইছে তিস্তা নদী, আমার পিছনেই দেখুন। তিস্তার এপারে বাংলা আর ওপারে সিকিম। সমুদ্রতল থেকে প্রায় 5000 ফুট উচ্চতায় রামধুরা। আমার পিছনেই শুনতে পাচ্ছেন ফায়ারিং চলছে। শুনুন বন্ধু, তবে এতে ভয়ের কিছু নেই। প্র্যাকটিস চলছে আর্মিদের। কাছেই রয়েছে রামধুরা হোমস্টে গুলো। ভিউ পয়েন্ট থেকে একটু এগোলেই হোমস্টে গুলোর দেখা মেলে। রামায়ণ থেকে রাম আর ধুরা মানে গ্রাম, দুয়ে মিলে রামধুরা বা রামগ্রাম। এখানকার অপরূপ প্রাকৃতিক পরিবেশে দু একদিন অবসর যাপন করতেই পারেন। বেশ কিছু হোমস্টে নাম্বার ডেসক্রিপশন বক্সে দিলাম। তবে যদি না থেকে জাস্ট ভিজিট করতে চান, কম খরচে রামধুরা কিভাবে এক্সপ্লোর করবেন তাও বলেছি ভিডিওতে। হোমস্টেগুলো শেষ হতেই ডান হাতে চড়াই রাস্তা উঠে গেছে আর এক অনবদ্য টুরিস্ট স্পট ইচ্ছেগাঁওয়ে। এই পথই গেছে বাংলাকের উপর থেকে জলছা বাংলোর দিকে। পথের পাশেই পড়ে এখানকার জাগ্রত মহাদেব মন্দির, তার পাশে মণ্ডপ বেঁধেও নানা পুজো আয়োজিত হয়। গাড়ি চলতে চলতে পথের শোভা দেখে নেমে পড়েছি, আর এখানে ঝিঝির ডাক দেখুন কেমন শোনাচ্ছে। জলছা বাংলোর টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি, 25 টাকা করে টিকিট লাগলো। বুলিও দেখুন আমার হাতে রয়েছে কত সুন্দর, আর এনজয় করছেন নেচারকে। বেশ কিছুটা এগিয়ে এসেছি আমার টিকিট কাউন্টার থেকে, আরো কিছুটা যেতে হবে। আর আমরা উঠতে যাচ্ছি ওই ওয়াচ টাওয়ারটায়। চলুন, আজ থেকে 100 বছরেরও বেশি আগে ব্রিটিশদের হাতে তৈরি এই বাংলো। ওয়াচ টাওয়ার থেকে ভিউও বেশ সুন্দর। আমার পিছনেই তিস্তা বইছে 18টা বাঁকে।
এটাই এখানকার স্পেশালিটি। তিস্তার 18টা বাঁক আপনার চোখে পড়বে। ভিতরে রয়েছে দুটো গাছবাড়ি, প্লাস এমনি কটেজেও থাকা যায়। এই বাংলোটা দেখে আমার ম্যাকলাস্কি গঞ্জে ব্রিটিশ কলোনির কথা মনে পড়ে গেল, তাই আমি ভিডিও লিঙ্কটা দিলাম, অবশ্যই দেখুন। জলসা বাংলো এক্সপ্লোর করার পর এবার সিলানি গাওয়ের পথে। রাস্তার কনস্ট্রাকশন চলায় আমাদের সিলারি গাঁও দেখা হলো না। কালিম্পংয়ের সবচেয়ে উঁচু পয়েন্ট ডেলো, সেটা তো আপনি জানেনই। আর ডেলো থেকে মাত্র 7 কিলোমিটার দূরে রামধুরা। কালিম্পং থেকেও রামধুরার দূরত্ব খুব বেশি নয়, 15 কিলোমিটার। Now, the main thing is, সবচেয়ে কম খরচে রামধুরা ঘুরতে বাসে মাত্র 110 টাকাতে চলে আসুন কালিম্পং। শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড, আর উঠে পড়েছি কালিম্পং যাওয়ার বাসে। বাসে ছাড়বে সকাল 8টা 20। বাসে কালিম্পং আসতে সময় লাগে কম বেশি 3 ঘন্টা। সকাল সকাল গাড়ির সাথে ম্যাচিং ড্রেস পরে আমরা বেরিয়ে পড়ছি। হোটেল থেকে সকাল 7টার মধ্যেই বেরিয়ে পড়ুন, প্রথম গন্তব্যই রামধুরা। রামধুরা এনজয় করে বারমেকের পথে চলুন মানসেন জলসা বাংলো দেখতে। জলসা বাংলো দেখে একে একে ইচ্ছে গাঁও সিলেরি গাঁও এক্সপ্লোর করে চলে আসুন পেডং। পেডং মার্কেট থেকে শপিংও করতে পারেন। পেডং এ দেখুন পেডং মোনাস্ট্রি ও পেডং ভিউ পয়েন্ট। গাড়ি ভাড়া পড়বে 3,000 থেকে 3,500 টাকা। ডেসক্রিপশন বক্সে ওলার কাম ড্রাইভার আঙ্কেলের নাম্বার দিলাম। এরপর কালিম্পং সাইট সিং এর বেশ কয়েকটা টুরিস্ট স্পট দেখে সন্ধ্যের আগে হোটেলে পৌঁছুন। আর কালিম্পং থেকেই এই ট্যুরটা সেরে নিন, তবেই আপনি কম পয়সায় ট্যুরটা করতে পারবেন। কালিম্পং এ সবচেয়ে কম খরচে থাকুন বেনফিশের অর্কিড হাউসে। বুকিং পাবেন খুব সস্তায়, মাত্র 700 টাকায়। বিস্তারিত দেখুন আমার কালিম্পং হোটেল বুকিং ভিডিওতে। এইরকম নানান ইন্টারেস্টিং ভিডিও দেখতে এই চ্যানেলে চোখ রাখুন।